नमस्कार बंधुरा, आज के सप्तमी रात आमरा चले राजीव चौके माने एखानकार दिल्लीर कनॉट प्लेस। सप्तमी राते एकटु स्पेशल खावा दावा दरकार, ताई जोन्नो आमरा चले एसेछि आजके द जीटी रोडे। जीटी रोडे आमरा आगेओ खेयेछि, दारुण खेते हय एबं एखन पूजोर समय एदेर एकटा फिस्ट फ्रम द ईस्ट फेस्टिवल चलछे, माने फूड फेस्टिवल चलछे। एबं सेखाने एकजन बांगाली शेफ ई पुरो जे मेनुटा आछे सेटा क्यूरेट करेछे। সেই জন্য আজকে আমাদের এখানে আসা। আমাদের আগের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, আশা করি এবারের এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে। নানা ধরনের বাঙালি খাবার আছে, চলুন এক্সপ্লোর করে নেওয়া যাক। এখানে আসতে গেলে আপনাদের রাজীব চক মেট্রো স্টেশন থেকে গেট নাম্বার 4 দিয়ে বেরোবেন। ওখান থেকে অ্যারাউন্ড 5 থেকে 6 মিনিটের হাঁটা পথ, মানে অ্যারাউন্ড 350-400 মিটার রাস্তা। এবং এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যেখানে যে প্লেটে খাবার দেওয়া হয় সেটা কিন্তু কাঁসার। এবং এখানকার দেখুন প্লেট, এখানকার চামচগুলো একটু অন্য ধরনের, ঠিক আছে। এখানকার এই যে কাঁটা চামচ দিয়েছে এটাও একটু অন্য ধরনের, খুব ভারী। এবং মানে এটাও দেখুন বেশ একটু অন্য ধরনের। আর এখানে দেখুন গ্লাসটা কি সুন্দর আগেকার দিনের মতন, এবং এই পাত্রে এই এইটা দিয়ে জল দেওয়া হয়। আমাদের স্টার্টার দিয়ে গেছে, তো দেখাই আপনাদের স্টার্টারগুলো কেমন হয়েছে। সবার প্রথমে ক্রিসপি কর্ন দিয়ে গেছে, তারপর এটা দিয়েছে হচ্ছে ট্যাংরা চিলি চিকেন। এটা এখানকার খুব, এটা এখানকার স্পেশালিটি, এখানে মাস্ট ট্রাই, সেটা হচ্ছে পালক পাত্তা চাট। তারপর এটা দিয়েছে এখানে হচ্ছে পাপড়ি চাট। এবং দেখুন পাপড়ি চাট দেওয়ার যে জায়গাটা সেটাও বেশ অন্য ধরনের। কেমন করেছে গো ট্যাংরা চিলি চিকেন? একদম কলকাতার মতো। এটা কি দিয়েছে গো? বাবা, পূজোর সময় মটনের ঘুগনি তো বিশাল ব্যাপার। আরেকটা কি দিয়ে গেছে পাতে? কলকাতার ফাউল কাটলেট, বাবা। এখানে আমাদের দিয়েছে কাসুন্দি চিংড়ি, চিকেন বটি কাবাব, আর আপনার ফিশ টিক্কা। ভেতরটা কিন্তু খুব জুসি আছে। দারুণ খেতে, মাস্ট ট্রাই। এখানকার পালক পাত্তা চাটটা টু গুড। আপনারা যদি কখনো জিটি রোড আসবেন, এই চাট, এই চাটটা শিওর ট্রাই করবেন। মানে আগের বারও আমরা খেয়েছিলাম, অসাধারণ ছিল, এবারও দুর্দান্ত খেতে। এবার ট্রাই করছি যে পাপড়ি চাটটা দিয়ে গেছে কেমন। দারুণ, মানে দইটা এত গাঢ় এবং ঘন এবং এত ক্রিমি, এবং ওর ওপর যে চাটনিগুলো দিয়েছে দারুণ। কাসুন্দি ঝিঙাটা ট্রাই করে দেখি, মানে কাসুন্দি চিংড়ি। এদের মোটামুটি এখন পর্যন্ত যেগুলো খেয়েছি সবই তো ভালো হয়েছে। খুব সুন্দর টেস্ট, মানে কাসুন্দির ফ্লেভারটা চিংড়ি মাছের সঙ্গে এত সুন্দরভাবে মিশে গেছে, একটা দারুণ ট্যাঙ্গি ফ্লেভার আসছে, হালকা ঝালঝাল, দারুণ। এখানে একটা বেশ সুন্দর চিকেন ডিমসাম দিয়ে গেছে, খেয়ে দেখি। দেখুন পুরো দারুণ ফিলিং, এবং উপরের বাইরের লেয়ারটা এত পাতলা, এবং ভেতরে এই চিকেনের স্টাফিংটা দিয়েছে খুব জুসি। আর খেয়ে মনে হচ্ছে না কোনো সয়াবিন মিশিয়েছে, শুধু চিকেনই আছে। এবার টেস্ট করবো হচ্ছে চিকেন বটি কাবাব। এত সফট হয়েছে এটা, দেখুন, দেখতেই পাচ্ছেন, মানে চামচ দিলেই সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। দারুণ সফট হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ সফট,
এবং প্রচন্ড প্রচন্ড জুসি। এবার দেখুন মাটন টিকিয়া দিয়ে যাচ্ছে, এটাও খেতে হবে। আগে এটা খেয়ে নিই, তারপর টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। মাটন টিকিয়াটা দেখি কেমন লাগছে। দিস ইজ টু গুড, এত সফট হয়েছে মাটনটা এবং বেশ সুন্দর। এটা যতদূর মনে স্টার অ্যানিসের একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। মানে স্টার্টারগুলো সবকটা দুর্দান্ত ছিল, এক্সেপ্ট পাউল কাটলেটটা মনে হলো ওটা আরেকটু বেটার হতে পারত। আদারওয়াইজ চিকেন বাররা, বটি কাবাব, আপনার প্রনস, প্লাস হচ্ছে ঝালমুড়ি, যে পালক পাত্তা চাট, পাপড়ি চাট, এগুলো সবকটা দুর্দান্ত ছিল, মাস্ট ট্রাই এখানে এলে। এবং আরও জিনিস হচ্ছে যে সবথেকে ভালো ভালো লাগে যেটা জিটি রোডে এলে এখানকার হচ্ছে অ্যাম্বিয়েন্স এবং স্টাফদের বিহেভিয়ার। মানে আপনারা তো বারবিকিউ নেশন আমরা প্রায় যাই, কিন্তু যারা বারবিকিউ নেশন যান এখানে একটু পয়সাটা একটু বেশি লাগবে, কিন্তু এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করে দেখুন, আপনার মানে এক্সপিরিয়েন্স অন্যরকমই হবে। কারণ এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার ইন্টেরিয়ার, এখানকার খাবারের ধরন ধরন, এবং আমি আগের বারও খেয়েছি এবারও দেখলাম বেঙ্গলের যে টেস্ট সেই টেস্টের খুব কাছাকাছি এরা আনতে পেরেছে, তাই জন্য হ্যাটস অফ টু জিটি রোড। কলকাতা দম বিরিয়ানি, এরপর আছে অথেন্টিক গোবিন্দভোগ চালের ভাত আর বাসন্তি পোলাও, এরপর আছে মৌরি বাটা দিয়ে পনির, নারকেল দিয়ে ছোলার ডাল। একটু নতুন দেখছি সর্ষে চাল কুমড়ো। দেখতে পাচ্ছেন এখানে রায়তা এবং অনেক ধরনের স্যালাড রাখা আছে। আরেকটা স্যালাড কাউন্টার, এখানে পর্ন ককটেল আছে, এখানে আছে আরো অনেক ধরনের মিষ্টি, যার মধ্যে গুড়ের পায়েস আছে, ছানার পায়েস আছে, কি এটা আছে, মিহিদানা অ্যান্ড রাবড়ি আছে, গুড়ের রসগোল্লা আছে, মুগের কেক, ম্যাঙ্গো কেক আছে, অনেক কিছু। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাসন্তি পোলাও, সাথে এটা গাজরের মুরব্বা আর বেলের মুরব্বা, সাথে কিছু স্যালাড, এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, এটা হচ্ছে ভেটকি পাথুরি, এটা হচ্ছে মাটন রেজালা, এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে পায়েস আর রসগোল্লা, আর শেষে আছে মিষ্টি দই, সাথে লুচিও দিয়েছে। দেখি যদি পেটে জায়গা থাকে তাহলেই লুচি খাবো, নাহলে এগুলোই শেষ করবো। আর মেন কোর্সটা খুবই ভালো ছিল, তার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে হচ্ছে বাসন্তি পোলাও আর মাটন রেজালাটা। ভেটকি পাতুরিটা ভালো হয়েছে, কিন্তু মানে ভেটকির উপর যে একটা লাগা লাগা ব্যাপার থাকে না সর্ষে, ওই জিনিসটা ছিল না, একটু জল জলা ছিল। চিতল মাছের মুইটাও ভালো হয়েছিল, আর বাকি ডেজার্ট আইটেমগুলো মোটামুটি ভালো ছিল, খুব খারাপ থাকেনি। এবং বাকি প্রন মকটেলটা খুব সুন্দর ছিল স্টার্টারে, আর সেরকম আর বিশেষ তো আমরা কিছু খাইনি। তো মেন কোর্সে ভালো ছিল, মানে আমি যদি বলি আউট অফ 10 আমি 8 to 8.5 দেবো।